আমি প্রথমে মহান মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন সহ সকল শহীদদের স্মরণ করছি। আমি এই মুহূর্তে নিজেকে একজন সৌভাগ্যবান ভাবতেই পারি, কি বলেন? কেননা আমি এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলছি এই অনুষ্ঠানের একজন আয়োজক হিসেবে, এই অনুষ্ঠানের একজন সমন্বয়ক হিসেবে। আমি ছোট্ট একটা গল্প দিয়ে শুরু করি। হয়তো গল্পটা আপনারা সকলেই কম বেশি জানেন। সাফল্য লাভের চালিকা শক্তি আসে সিদ্ধি লাভের জ্বলন্ত আকাঙ্ক্ষা থেকে। নেপোলিয়ন হিল লিখেছেন, মানুষের মন যা কল্পনা করে এবং যা বিশ্বাস করে মানুষ তা অর্জন করতে পারে। এক তরুণ বিখ্যাত দার্শনিক সক্রেটিসকে জিজ্ঞাসা করেছিল, সাফল্য লাভের রহস্য কি? সক্রেটিস তাকে পরের দিন নদীর ধারে দেখা করতে বললেন। দেখা হবার পর দুজনে জলের দিকে এগোতে থাকলেন এবং এক গোলা জলে গিয়ে দাঁড়ালেন। হঠাৎ কিছু না বলে সক্রেটিস ছেলেটির ঘাড় জলের মধ্যে ডুবিয়ে দিলেন। ছেলেটি জলের উপরে মাথা তোলবার যতই চেষ্টা করে, সক্রেটিস ততই তাকে শক্ত হাতে জলের নিচে ডুবিয়ে রাখলেন। অক্সিজেনের অভাবে নীল হয়ে গেল ছেলেটির মুখ। সক্রেটিস তখন তার মাথাটি জলের উপর তুললেন। ছেলেটি হাঁসফাঁস করে বুক ভরে নিঃশ্বাস নিল। সক্রেটিস জিজ্ঞাসা করলেন, তুমি যতক্ষণ জলের নিচে ছিলে ততক্ষণ তুমি সবচেয়ে আকুলভাবে কী চেয়েছিলে? ছেলেটি জবাব দিল, অক্সিজেন, আমি বাঁচতে চেয়েছিলাম। সক্রেটিস বললেন, এটি সাফল্যের রহস্য। তুমি যেভাবে বাতাস চেয়েছিলে, অক্সিজেন চেয়েছিলে, সেইভাবে যখন সাফল্য চাইবে তুমি সাফল্য পাবে। সাফল্যের কোনো গূঢ় রহস্য নেই। যা হোক, গল্পটির রেফারেন্স আমি একটু পরে দিচ্ছি, কেন বললাম তাও বলছি। প্রযুক্তির কল্যাণে আমি সুদূর অস্ট্রেলিয়ায় বসে বাংলাদেশে আমার ভালোবাসার পেশা, আমার নেশা গ্রন্থাগারিকতা। গ্রন্থাগারিকদের নিয়ে অনুষ্ঠানটির সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করতে পেরে আমি খুব আনন্দ বোধ করছি। কাজটি যদিও খুব চ্যালেঞ্জের, কিন্তু মন থেকে যা দৃঢ়ভাবে চাওয়া যায় তা কঠিন মনে হলেও সহজ হয়ে যায়। যা হোক, আজকে গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান পেশাজীবীদের সাপ্তাহিক প্রকাশনা দ্য লাইব্রেরিয়ান টাইমসের 2 বছর পূর্তি উপলক্ষে টিএলটি অ্যাওয়ার্ড অ্যান্ড ফান নাইটস 2019 নামে এই বর্ণাঢ্য অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন দ্য লাইব্রেরিয়ান টাইমস লাইব্রেরি এবং তথ্য পেশার জন্য বাংলাদেশে প্রথম এবং একমাত্র পেশাদার অনলাইন নিউজ বুলেটিন। লাইব্রেরি পেশায় নিয়োজিত এবং এ বিষয়ে শিক্ষার্থীদের উৎসাহিত করার জন্য আজ বেশ কিছু পুরস্কার ঘোষণা করা হবে। এটি টিএলটির একটি নিজস্ব উদ্যোগ, যার উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে পেশাদার স্বীকৃতির অভাব পূরণ করা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা, দেশ বরেণ্য ব্যক্তিত্ব অধ্যাপক আবদুল্লাহ আবু সাইদ স্যার। এখন না থাকলেও কিছুক্ষণের মধ্যে হয়তো উনি উপস্থিত থাকবেন। আমরা সকলে অধীর আগ্রহে অপেক্ষা করছি ওনার বক্তব্য শুনবার জন্য। খুব সম্ভবত স্যার এবারেই প্রথম কোনো গ্রন্থাগার পেশাজীবীদের অনুষ্ঠানে উপস্থিত আছেন বা থাকবেন। অথচ উনি এই গ্রন্থাগার আন্দোলন নিয়ে বিগত কয়েক দশক পার করেছেন এবং পাঠকের পাঠ্যাভ্যাস গঠনে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে আসছেন, যা সমাজে ইতিবাচক দৃষ্টিভঙ্গি পরিবর্তন করেছে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ক্রিস্টি ক্রাউফোর্ড, দ্য প্রোগ্রাম ডাইরেক্টর লাইব্রেরিজ আনলিমিটেড ব্রিটিশ কাউন্সিল।
উপস্থিত আছেন বিজয় বসাক, ডেপুটি কমিশনার চট্টগ্রাম মহানগর পুলিশ। অনুষ্ঠানে উপস্থিত আছেন অধ্যাপক ডক্টর এস এম মান্নান, তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। উপস্থিত আছেন অনেক সফল পেশাজীবী এবং শ্রদ্ধেয় শিক্ষক মহোদয়গণ। লাইব্রেরি এবং তথ্য পেশার জন্য বাংলাদেশে প্রথম এবং একমাত্র পেশাদার অনলাইন নিউজ বুলেটিন হিসেবে দ্য লাইব্রেরিয়ান্স টাইমস কাজ করে যাচ্ছে নিরলসভাবে। আমরা একটি ছোট্ট স্লাইড শো তৈরি করেছি আপনাদের জন্য। আমার কথা বলার শেষে আপনাদের এই ছোট্ট স্লাইড শোটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। এই অনুষ্ঠানের মাধ্যমে আমি কয়েকটি বিষয়ে উল্লেখ না করেই পারছি না। আমাদের গ্রন্থাগার পেশাজীবীগণ আন্দোলন করে যাচ্ছেন বিভিন্ন দাবি নিয়ে বছরের পর বছর ধরে, অথচ আমরা সফল হতে পারছি না। আমাদের দাবিগুলোর মধ্যে হলো শিক্ষা প্রতিষ্ঠানের গ্রন্থাগারিক ও স্ব গ্রন্থাগারিকদের শিক্ষক মর্যাদা প্রদান, ব্লক পদ প্রথার বিলোপ, সর্বস্তরে পদোন্নতির ব্যবস্থা রেখে ইউনিফর্ম নিয়োগ বিধি চালু, গ্রন্থাগার পেশাজীবীদের চাকরি ও উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনার জন্য পৃথক ডিপার্টমেন্ট গঠন করা, গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান বিষয়ে পৃথক ক্যাডার সার্ভিস ইত্যাদি ইত্যাদি। আমরা কেন এই ন্যায্য দাবিগুলো সরকারের কাছে আদায় করতে পারছি না? উন্নত বিশ্ব যখন তাদের গ্রন্থাগার ও তথ্য কেন্দ্রগুলোতে সফিস্টিকেটেড বিজনেস ইন্টেলিজেন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবোটিক্স, ড্রোন ডেলিভারি ইত্যাদি আধুনিক প্রযুক্তিগুলো নিয়ে কাজ করছে, সেখানে আমরা আমাদের দাবি নিয়েই হিমশিম খাচ্ছি। আমাদের অভাব একজন দক্ষ সংগঠকের, আমাদের অভাব রিসার্চ বেসড এভিডেন্স, আমাদের অভাব সফট স্কিলসের। এখন কথা হলো একজন সফল বা দক্ষ লাইব্রেরিয়ান বা গ্রন্থাগার হওয়ার জন্য কী কী বিষয়ে এক্সপার্ট হওয়ার প্রয়োজন। সম্প্রতি মালয়েশিয়াতে হয়ে যাওয়া ইপলা কনফারেন্সে এই প্রশ্নের উত্তর খুঁজেছিলেন একদল গবেষক। এই গবেষণায় যারা অংশগ্রহণ করেছিলেন তাদের অধিকাংশই সফল গ্রন্থাগারিক, পরিচালক, সম্পাদক, যারা ইপলা 2018 কনফারেন্সে উপস্থিত ছিলেন। সারপ্রাইজিংলি সফট স্কিলস ইন ডিমান্ড উইথ লাইব্রেরিয়ান্স থ্রু আউট দ্য ইন্ডাস্ট্রি। সফট স্কিলস টপ দ্য লিস্ট অ্যাট এ 43% দে উড লাইক টু ইম্প্রুভ অন। সফট স্কিল কী, কেন আমাদের প্রয়োজন এই পেশায়? ভালো বক্তব্য দিতে পারা কিংবা নেটওয়ার্কিং করতে পারা, একটি মানুষের নন টেকনিক্যাল স্কিলগুলোই হচ্ছে সফট স্কিল। যেমন কমিউনিকেশন স্কিলস, নেটওয়ার্কিং, পেশাদারিত্ব, দলগতভাবে কাজ করার মানসিকতা, যে কোনো পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নেওয়া, কঠিন সময়ে চিন্তা করে সহজ সমাধান বের করার ক্ষমতা, লিডারশিপ, এই ধরনের নন টেকনিক্যাল স্কিলগুলোকেই বলা হয় সফট স্কিলস। কেরিয়ারে সফলতা পেতে টেকনিক্যাল স্কিলের পাশাপাশি নন টেকনিক্যাল স্কিলগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমাদের শ্রদ্ধেয় শিক্ষকগণ এখানে আছেন, আমি অনুরোধ করব এই বিষয়গুলোর উপর গুরুত্ব দিতে। আরেকটি বিষয়, আমাদের ডিপার্টমেন্ট একটি দারিদ্রের দুষ্ট চক্রের মধ্যে আটকে গিয়েছে। কীভাবে? আমি যদি বলি, একজন মেডিকেল ছাত্র বা একজন ছাত্র মেডিকেল কলেজে ভর্তি হন অবশ্যই একজন সফল চিকিৎসক হওয়ার জন্য, অন্য কিছু হওয়ার জন্য নয়। সেভাবেই একজন ছাত্র যদি লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স ডিপার্টমেন্টে ভর্তি হন, তারপর তিনি গ্রন্থাগার পেশাজীবী না হয়ে অন্য কোনো পেশায় চলে যান, তাহলে এই পেশা দক্ষ পেশাজীবী পাবে না। বিষয়টা নিয়ে বিশদ আলোচনা করা যেতে পারে। আরেকটা বিষয় আমি বলতে চাই, সেটা হচ্ছে পেশাগত দ্বন্দ্ব, যা আমাদের উন্নয়নের বা সফলতার অন্যতম অন্তরায়। ল্যাবের প্যানেল নির্বাচন পদ্ধতি এই দ্বন্দ্বের জন্য মূলত দায়ী। সময় এসেছে বিকল্প নির্বাচন পদ্ধতি নিয়ে ভাববার। এই দ্বন্দ্বের অবসান ঘটাতে আসুন আমরা সকলে একসাথে কাজ করি এবং বিকল্প নির্বাচন পদ্ধতি নিয়ে চিন্তা করি। কোনো কাজ সুসম্পন্ন করতে হলে শুরু করতে হয় একটি জ্বলন্ত আকাঙ্ক্ষা দিয়ে।
অল্প আগুন যেমন অনেক উত্তাপ দিতে পারে না, তেমনি দুর্বল ইচ্ছা শক্তি কোনো মহৎ সিদ্ধি লাভ করতে পারে না। আমাদের সেই আকাঙ্ক্ষা সকলের মধ্যে আছে। আমাদের কাজ কঠিন হলেও আমরা সকলে মিলে তা সহজ করে ফেলতে পারি। একটি ইংরেজি প্রবাদ আমি খুব বিশ্বাস করি, শান্ত সমুদ্রে কখনো দক্ষ নাবিক হওয়া যায় না। প্রথমে সমস্ত সমস্যায় কঠিন মনে হয়, কালক্রমে সহজ হয়ে আসে। আমরা আমাদের সমস্যা থেকে পালিয়ে যেতে পারি না। আমাদের ইচ্ছা শক্তি সেই সক্রেটিসের গল্পের মতো সফলতা জাগাবে, আমাদের বিশ্বাস। যা হোক আর কথা নয়, আমরা আরও কথা শুনবো, আমাদের বিজ্ঞ অতিথিরা আছেন, তাদের কাছ থেকে আমরা অনেক কিছু জানবো, আমরা আমাদের নলেজ শেয়ার করবো। অ্যাজ পার্ট অফ আওয়ার সেকেন্ড অ্যানিভার্সারি অফ দ্য ফাউন্ডিং অফ TLT, আই উড লাইক টু পে ট্রিবিউটস টু আওয়ার রিসেন্ট টু লিজেন্ডারি লিস প্রফেশনালস হু স্যাডলি আর নো মোর উইথ আস, ADM আলী আহমেদ অ্যান্ড ডক্টর মির্জা মোহাম্মদ রেজাউল ইসলাম। আই এম হ্যাপি টু ইনভাইট দেয়ার ফ্যামিলিস টু রিসিভ দ্য TLT অ্যাওয়ার্ড টুডে। দিস অ্যাওয়ার্ড মার্ক দ্যাম ফর দেয়ার ইনক্রেডিবল কন্ট্রিবিউশন টু দ্য লাইব্রেরি প্রফেশন ইন বাংলাদেশ। আই উইশ টু কংগ্রেচুলেট দ্য বোর্ড মেম্বার্স অফ TLT ফর অল দেয়ার এক্সিলেন্ট ওয়ার্ক অ্যান্ড আই উইশ to foster goodwill amongst LIS community in Bangladesh. I convey my greetings and good wishes for all the future. I will conclude by taking this opportunity to congratulate the award winners and thank you all, our event partners, sponsors, committee members, award selection committee members, all guests, panelists, and all volunteers, those who have contributed to the success of tonight's function.